নমস্কার বন্ধুরা, দেবীজ আলিমেন্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ, একদম পেঁয়াজ রসুন ছাড়া চানা মশলার রেসিপি। এটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া হলেও খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়, আর যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা বানিয়ে খেতে পারেন। লুচি, পরোটা, নান সব কিছুর সঙ্গেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে চলুন আরম্ভ করা যাক আজকে রেসিপি, আর আপনাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে নিয়ে নিয়েছি আমি চানা বা কাবলি ছোলা, এটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখানে একটা কুকার নিয়ে নিয়েছি, কুকারের মধ্যে এবার এই ছোলাটা আমি দিয়ে দেবো। এতে দিয়ে দেবো এক চামচ লবণ, আর দেবো হাফ চামচ বেকিং সোডা। এখানে আমি একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি, এতে দিয়ে দেবো দু চামচ চা পাতা। চা পাতাটা দিয়ে ভালো করে বেঁধে আমি এই কাবলি ছোলার মধ্যে দিয়ে দেবো, এতে রঙটা খুব সুন্দর হয়। দিয়ে ভালো করে আমি এটাকে আটকে সিটি দিয়ে নেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব তিনটে এলাচ, দুখণ্ড দারচিনি, একটা বড় এলাচ, চারটে লবঙ্গ, একটা তেজপাতা, অল্প গোটা জিরে। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে এখানে একটা বড় সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। আর দেবো এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এখন এতে দিয়ে দেবো আমি এক চামচ আদা বাটা, আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে সমস্ত কিছুকে মিশিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি, তেল সেপারেট হয়ে চলে এসছে। এখন এতে দিয়ে দেবো আমি যেই চানাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে, দেখুন কীরকম নরম হয়ে গেছে। আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি, একদম নরম হয়ে গেছে। চানাটা আমি অল্প ফুটিয়ে নেব, সেদ্ধ করার সময় যেহেতু আমি বেকিং সোডা দিয়েছিলাম তাই দুটো সিটিতেই আমার ভালো সেদ্ধ হয়ে গেছে। এরপর এতে দিয়ে দেবো আমি কিছুটা কসুরি মেথি, হাতে একটু গুঁড়ো করে দিয়ে দেবো। কসুরির মেথির গন্ধটা কিন্তু চানা মশলায় খেতে ভীষণ ভালো লাগে। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু আর আলাদা করে লবণ দিচ্ছি না, সেদ্ধ করার সময় যে লবণ দিয়েছিলাম তাতেই লবণ হয়ে গেছে। সব শেষে এতে দিয়ে দেবো আমি কিছুটা ধনে পাতা, তাহলেই তৈরি হয়ে যাবে চানা মশলা। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে।